ইস্তিফারা সরাত সম্পর্কে জানতে চাইছেন ভাই ইস্তিফারা স্বলাতের নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ যেকোনো গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা আমি বুঝতে পারছি না যে কাজটা আমার করা ভালো কি না করাটা না করাটা ভালো এরকম পরিস্থিতিতে কি হয় ইস্তি করতে হয় যেমন মনে করেন কিন্তু যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন সেই মেয়েটাকে বিয়ে করা আপনার জন্য মঙ্গলজনক হবে নাকি মঙ্গলজনক হবে না এটা জানার জন্য ইস্তিখার আপনি ব্যবসা করতে সেই ব্যবসায় আপনি সফল কাম হবেন নাকি আপনি হবেন না এটা জানার জন্য কি করা ইস্তিখারা করা আর ইস্তিখারার আসল উদ্দেশ্য হচ্ছে যে যে কাজের জন্য আপনি ইস্তিফারা করবেন সেই কাজটা যদি আপনার জন্য কোনো কল্যাণ বই আনে আপনার জন্য যদি সেই কাজটা ভালো হয় তাহলে সে কাজটা মহান আল্লাহ আপনাকে দিয়ে করিয়ে নেবেন সে কাজটা আপনার জন্য করা সহজ করে দেবেন আর যদি সেই কাজে কোনো রকমের দিন এবং দুনিয়ার ক্ষতি থাকে অমঙ্গল থাকে অকল্যাণ থাকে তাহলে সে কাজ থেকে মহান আল্লাহ আপনাকে দূরে রাখবেন এটাই হচ্ছে আসল ইস্তিফার উদ্দেশ্য যে সলাত ইস্তিফারাতে সুনাতুন ইস্তিখারার সলাত হচ্ছে দুই রাকাত দুই রাকাত ও সালাম আর দোয়াটি সালামের পরে হবে

ইস্তিখারা করছেন তার তার নামটা নেবেন যে যেমন মনে করে আল্লাহুম্মা ইন কুন তাতাআলমু আন্না হাযা জাওাজ কিম্বা আন্না হাযা সফর এই ধরনের খায়রুল লি ফি দীনি ও মাআশি ওয়া আকিবাত আমর ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি

দিনে রাত্রে যে কোনো সময় করা যায় সকাল দুপুর দিনে যে কথার মানে নামাজের যে নিষিদ্ধ সময় সেই সময়গুলো বাদ দিয়ে যে কোনো সময় দুই রাখার নামাজ পড়ার পরে আপনি কি করুন এই দোয়াটা পড়ুন সালাম ফেরার পরে দুই হাত তুলে দোয়াটা পড়বেন দোয়াটা পড়ার পরে আপনি কি করবেন বাস নামাজ আপনার শেষ হয়ে হয়ে গেল এরপরে যে কাজের জন্য আপনি ইস্তেখারা করছেন সেই সেই কাজটা কাজটা আপনার জন্য যদি মঙ্গলজনক হয় তাহলে মহান আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন আপনাকে দিয়ে ও কাজটা করিয়ে নেবেন আর ওই কাজে যদি আপনার কোনো রকমের অমঙ্গল থাকে ক্ষতি থাকে দিন এবং দুনিয়ার ক্ষেত্রে তাহলে মহান আল্লাহ আপনাকে সেই কাজ থেকে দূরে রাখবেন এবং সেই কাজকেও আপনার থেকে দূরে রাখবেন এটা হচ্ছে